প্রশান্তদা, আইএসএল এ তিন প্রধান জমিয়ে ফুটবল খেলছে, তবে দুই প্রধান মানে মোহনবাগান ইস্টবেঙ্গলের তুলনায় মহামেডান বেশ অনেকটাই ভালো ফুটবল খেলছে। তবে মোহনবাগান ইস্টবেঙ্গলের কথা বললে, গোল অবশ্য করছে কিন্তু খুব বাজেভাবে গোলও খাচ্ছে। এই যে ডিফেন্ডারগুলো দুই প্রধানে খেলছে, বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গল, তোমার কি মনে হয়, প্রাক্তন ফুটবলার হিসেবে তোমরা দীর্ঘদিন খেলেছো, এই ডিফেন্ডার নিয়ে আইএসএল খেলা সম্ভব? দেখো, আইএসএল এমন একটা টুর্নামেন্ট, এটা কিন্তু অল ইন্ডিয়ার বেসের সব টিমই শক্তিশালী টিমই করে, এবং এখন সারা পৃথিবী অর্থাৎ বিশ্বের যদি ফুটবল মানচিত্রে তোমরা দেখো, সারা পৃথিবীতেই দেখবে ডিফেন্স ওরিয়েন্টেড কাউন্টারটা ফুটবল, এবং ওপরে হচ্ছে তোমার ওভারলোডিং এবং ব্যালেন্সিং যেটা চলছে, সেই ফুটবলের মেন স্তম্ভটাই হচ্ছে ডিফেন্স এবং সেন্ট্রাল ডিফেন্স। অনেক সময় দেখবে কমজোরি ডিফেন্সের যদি মেকআপ হয়ে যেতে পারে, যদি সিডিএমটা ভালো হয়, সেন্ট্রাল ডিফেন্সিভ ব্লকার, যেটা এখন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন দেশের ক্লাব দলগুলো খেলছে, সেখানে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে আমরা সত্যি কথা বলছি বলতে কি হতাশ লেগেছে, পারফরমেন্স ইসিলি সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাগুলো মেক আপ করতে গেলে ডিফেন্সিভ সেন্ট্রাল ডিফেন্সিভ ব্লক অর্থাৎ সিডিএম দুটো টিমেরই কিন্তু খুব একটা ভালো নেই। দীপক টাঙ্গরি লাস্ট ম্যাচটায় নিয়ে খেলেছে, কিছুটা ভালো খেলেছে, আর দীপক টাঙ্গরিকেও দেখলাম কালকে পরে আনা হবে, এবং এতগুলো ভলেন্টিয়ার ভালো ভালো কোয়ালিটির প্লেয়ার মোহনবাগানে আছে, সেক্ষেত্রে ডিফেন্সটার উপরে কিন্তু নজর দেওয়া উচিত, কারণ যখনই বল যাচ্ছে ছোটো ছোটো জায়গা থেকে গোল খেয়ে যাচ্ছে। এটার মূল কারণ দুটো টিমই কম্বিনেশন প্লে এখনও ঠিকমতো প্রয়োগ করতে পারেনি। দুটো টিমের প্রধান সমস্যা হচ্ছে যে স্লো বিল্ড আপে যখন কাউন্টারটাকে প্রেস করছে অ্যাটাকিং থার্ডে, তখন তাদের রিকভারি স্পিডটা ডিফেন্সে মেক আপ করতে পারছে না। দেখো, এটা আমার ভিউ, আমি যতটা দেখেছি আমার চোখে, আমার যতটা বোধ ফুটবল বোধ থেকে আমি বলছি যে সাইড ব্যাকরা যাচ্ছে যাবে তারা আসবে, কিন্তু মাঝখানের এই জায়গাটা যদি তুমি ঠিকমতো ব্লকিং করতে না পারো, অর্থাৎ যদি মাঝমাঠটাকে তুমি না ঠিকমতো সংগঠিত করতে পারো, তোমার ডিফেন্সের উপর চাপ পড়বেই, সেই জায়গাটা কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল টিমের হচ্ছে না। পক্ষান্তরে আমি বলবো মাউন্ট স্পোর্টিং দল কিন্তু ভালো খেলছে, তার কারণ একটি ছেলে অ্যালেক্সিস বলে যে প্লেয়ারটি আছে 10 নম্বর আর্জেন্টিনিয়ান প্লেয়ার, ও কিন্তু বলটা অনেকক্ষণ ধরছে, এবং বলটা ধরছে বলে দুটো প্রান্ত বদল করে মাঝখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে জনে শিফট করছে, এই শিফট করছে বলেই কিন্তু বাবানকে একটু ছন্দময় লাগছে, তার কারণ ডিফেন্সে একটা বড় চেয়ার ওদের ডিফেন্ডার রয়েছে সম্ভবত জোসেফ, বেশ ভালো ডিফেন্স এবং অ্যাটাকিংয়ের সময় গিয়ে হেড করছে, অর্থাৎ দীর্ঘদিন স্ট্রং শরীর এবং টাফনেস থাকলে কিন্তু একটা ডিফেন্সের উপর যে লিডারশিপ কোয়ালিটি অফ প্লেয়ার থাকলে মাঝমাঠটাও দেখবে আস্তে আস্তে ফ্রি হয়ে যায়, সেই জায়গায় দুটো ল্যাক হচ্ছে। এবং আমি বলবো সাইড ব্যাক স্পেশালি ইস্টবেঙ্গলের, আমার মনে হয় এই মুহূর্তে আমার সাথে কার্লোস গুয়ার্দার যথেষ্ট ভালো সম্পর্ক, যদি কোনোভাবেই কথা আমি বলবো যে হীরা মণ্ডলকে টিমে আনার জন্য, কারণ বাঁদিক থেকে কিন্তু ইস্টবেঙ্গলের লেফট ব্যাকের জায়গা, এবং আমি বলবো রকিবও কিন্তু খুব একটা ভালো, দুটো সাইড ব্যাকে কিন্তু আসতে পারছে না, এবং তাদের ডিফেন্সিভ কোয়ালিটি এত ল্যাক অফ ডিফেন্সিভ কোয়ালিটি লাগছে, দুটো ম্যাচে সবে দুটো ম্যাচ হয়েছে যা দেখেছি তার উপর হচ্ছে, সেই জায়গাগুলো যদি কাজ না করে তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গল মোহনবাগান, দেখো মোহনবাগান ইস্টবেঙ্গলের টিম সব ম্যাচ জিততে হবে এই প্রেশার থাকেই, তো সেখানে জিততে পারিনি, ইস্টবেঙ্গল দুটো অ্যাওয়ে ম্যাচ খেলেছে হোম বলে দেখা যাক, তাকিয়ে থাকতে হবে, কিন্তু কালকে কিছুটা হলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল, এবং মোহনবাগান কিছুটা লড়াইও করেছে, বুদ্ধিত্ব লড়াই করে কালকে তিনটে পয়েন্ট এসছে ঠিকই, কিন্তু সেই ল্যাক অফ ডিফেন্স ল্যাক অফ মিডফিল্ড কম্বিনেশান এই ছোটো ছোটো জিনিসগুলো হওয়াতে মানে ডিফার করে যাচ্ছে মোহনবাগানের টিমের দলগত অবস্থাটা। হ্যাঁ, তার মধ্যে একটি ছেলে প্রাপ্তি আমাদের মোহনবাগানের দিব্যেন্দু, দিব্যেন্দু ভালো খেলছে, গোলটাও কাল খুব ভালো করেছে, বাঙালি ছেলে, বাচ্চা ছেলে, আমাদের এরিয়ার ছেলে, এবং আমি চাইবো যে ওকে সবাই সাপোর্ট করুন, এবং ওর যেন মাথাটা ঠিক থাকে, মানে একটু সবে ভালো খেলছে, আমাদের এখানকার পরিবেশ বা কালচারগতভাবেও যদি ওকে যদি ঠিকমতো গাইড করা যায়, ইজ ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার শরৎ সেন্টার। সুভাশিসকে কেমন দেখছো? সুভাশিসও কালকে গোল করেছে নিঃসন্দেহে, আর দেখো সুভাশিস অভিজ্ঞ প্লেয়ার, হয়তো ক্লান্তি, অনেক ম্যাচ খেলে যাচ্ছে, ক্লান্তির জন্যে সুভাশিসের কোনো কোনো জায়গায় রিকভারি স্পিডটা কম হচ্ছে, ডিফেন্সিভ ল্যাক থেকে যাচ্ছে, কিন্তু ডিস্ট্রিবিউশন কাভারিং বলো টিমের সাথে লিয়াজও করো মিডফিল্ডের সাথে, এইগুলো যথেষ্ট ভালো করছে ওর, কারণ ওর এক্সপিরিয়েন্স আছে, ওর ওর সেন্সটাকেও কাজে লাগাচ্ছে, কিন্তু ফিটনেসটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সুভাশিসের আগে যে ফিটনেসটা ছিল তার থেকে কিছুটা হলে একটু ল্যাক লাগছে, কারণ
দেখো প্রফেশনাল জায়গায় লং খেলতে গেলে কোনো কোনো সময় আপস অ্যান্ড ডাউন হয়, সেই জায়গাটায় শুভাশিসকে সতর্ক থাকতে হবে আগামী দিনের ম্যাচগুলোর জন্য, এবং এক্সট্রা ওয়ার্কলোড নিয়ে নিজেকে আরও ভালো বেশি ফিট করলে ওর এক্সপিরিয়েন্স আছে, ওকে তো ফুটবল বুদ্ধি তো শেখাতে হবে, যার ফলেই দেখলে কালকে এক্সপিরিয়েন্স গিয়ে ফলো আপ করে গিয়ে গোলটা করলো, এটাও একটা প্রয়াস টিমের অধিনায়ক গত বছরে আইএসএলে ভালো রেজাল্ট হয়েছে, এবং সেই মানসিকতা নিয়ে শুভাশিস নিশ্চয়ই রিকভারি করবে, তবে শুভাশিসকে আরও খাটতে হবে আগামী দিনের জন্য। আর একটা হচ্ছে যে আগের দিন ম্যাচের তৃতীয় গোলটা মানে নর্থ ইস্টের যে দ্বিতীয় গোলটা আমরা তখন দেখলাম যে সেন্টারের নিচে আশিস রাই একমাত্র দাঁড়িয়েছিলেন, বাকি দুই ডিফেন্ডার মানে শুভাশিস এবং দীপেন্দু আবার হেড করার জন্য গিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু ওরা যে কাউন্টার একটা করলো ওখান থেকে গোল হয়ে গেলো, এটা নিয়ে কি মনে রাখে আরও ভাবতে হবে? দেখো প্রত্যেক টিমেরই একটা নির্দিষ্ট প্ল্যান থাকে, সবথেকে বড় কথা যে আমরা সেন্টারটা করলাম দুজন চলে এলাম, এইটা করতে গিয়ে আমার মেন ডিফেন্সের লাইন আপটা অর্থাৎ লাইনিংটা আমি ঠিক করতে পারলাম না, আমরা কী করি 1-2-3 একে অপরকে কভার করবে, 1-2-3-4 একে অপরকে কভার করবে, ব্যালেন্সিং যেটা হয় ডিফেন্সের জন্য সেইটা করতে গেলে তুমি দুজন চলে যাও, তাহলে যে কোনো একটা মিডফিল্ডারকে আসতে হবে তোমার ওই জোনে, সেই জায়গাটা নিতে হবে, সেই জায়গায় প্রচুর কম্বিনেশান প্লে দরকার, প্রচুর ওয়ার্কআউট করার দরকার আছে, মলিনাকে অবশ্যই ভাবতে হবে, কারণ ভারতবর্ষের অন্যতম সেরা দল গড়েছে মোহন বাগান, লক্ষ লক্ষ সমর্থকদের অনেক বেশি চাহিদা এই দলের কাছে, সুতরাং এটাও মলিনাকে বুঝতে হবে, কারণ বিগত দিনে কোচিং করে গেছেন, সেই দিনটার এখনকার দিনের ফুটবল বা সেই তখনকার মানের ফুটবলার হয়তো নেই, টিমটা পুরো চেঞ্জ হয়েছে, সেই জায়গায় একটু ওয়ার্কআউট করতে হবে। ম্যাকলারেন যেটুকু খেললো কাল কেমন দেখলো? দেখো ও তো ওয়ার্ল্ড কাপের ভালো প্লেয়ার, ওকে তো নিয়ে আসা হয়েছে, কিন্তু ও এখনও ফুল ফিট না, অর্থাৎ ফুল ফিট মানে কি দুটো জিনিস, একটা যে ফিজিক্যাল ফিটনেস আর একটা হচ্ছে তার টিম ফিটনেস, টিমের সাথেও মানিয়ে নেওয়াটা একটা বিরাট বড় ব্যাপার, এটা কালকে প্রথম দিন খেলেছে, আমার মনে হয় আগামী দু তিনটে ম্যাচের মধ্যে ও যদি নিজের টিমের সাথে মানিয়ে নেয় তার বাকিটা তো ওর সম্বন্ধে কিছু বলতে হবে না, অনেক অর্থ দিয়ে অনেক নাম দিয়ে নিয়ে এসছেন ক্লাবের অফিসিয়ালরা এবং বিশ্বকাপ খেলেছে, এরকম একটা মানের কোয়ালিটির প্লেয়ার আমাদের এখানে এসেছে, আশা করি আগামী ম্যাচের মধ্যে কিন্তু ম্যাচটা খুব ভালো খেলবে বলে দেখতে পাবো। ধন্যবাদ প্রশান্ত, ধন্যবাদ।